Assalamualaikum Dosto. Video acha lage to like kare, share kare aur hamare YouTube channel ko subscribe bhi kare. Saath hi bell icon ko bhi daba de taki hamare videos sabse pehle aap tak pahunche. Ghar ghar chala pa tohre ghar se andona mein aata kar noor tan se রোজ হাসরের দিনে আমরা আমার নবীকে ছাড়া কাউকে কিছু বলতে পারবো না আর আমার নবীকে দেখে যখন একটা বুড়ি ভাগছিল, শুনেছেন তো, একদিন এক বুড়ি উঠলি নিয়ে দিয়ে যাবো না, আপনি শুনেন খুঁড়িতে কে বুড়ি কে বুড়িয়া পাতলি লে করর কে বুড়িয়া কে পাতলি লে করর আকা চলত হে। যখন বুড়ি চলে যায় তো আমার নবী মুস্তফা বলছে মাগো দাও তোমার পুতলিটা আমার মাথায়, আমি নিয়ে যাই। এবার বুড়িটা কি দিচ্ছেন, কে বুড়িয়া কে পাতলি লে কর বুড়িয়া কে পাতলি লে কর আকা চলত হে আর সি রাত নবী দে বুড়িয়া পালত হে বুড়িয়া পালত হে সমস্ত তব তো অন্ধকার ছিল, ঘর চালা পাহরে আমার নামাজে পড়তে লাগলাম, বলে কেন বাহাত্তর বার বললেন, একাত্তর বার বললেন না কেন, বার বললেন না কেন, আমার নামে বল ও আমার সাহাবীরা শোনো শোনো এর মধ্যে একটা রহস্য রয়েছে, এমন কথা তোমরা জানতে চাইছ, আমি যদি এখন বলে দিব ও আমার সাহাবীরা আমার মাথা যাবে যায়, আমি বলতে পারবো না বলতে পারবো না। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো একবার আপনি বলে দিন নবী, আমাদের মনে ইচ্ছা হচ্ছে শোনার। আমার নবী বয়ান করতে লাগলেন, নূরানী জবানে বয়ান করতে লাগলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, আমার ইয়ারি নাওয়াসা ইমামে হুসাইনের বয়স যখন হবে 55 বছর 5 মাস 5 দিন বয়স হবে, আমার নাওয়াসা ইসলামের মহাপতি দ্বীনের মহাপতি উম্মতের মহাপতি ইসলামকে রক্ষা করার জন্য মক্কা ছেড়ে দিয়ে মদিনা ছেড়ে দিয়ে যাবে কুফা শহরে আর কুফা শহরে
নাটক করতে वाला দালালেরা আমার হুসাইনকে ইসলামের দোহাই দিয়ে রাখ আমার হুসাইন আমার মহাপথে চলে যাব তখন আমি নামে দুনিয়ায় থাকব না আমার বেটি ফাতেমা থাকবে না আলীও দুনিয়াতে থাকবে না আমার বড় নাবাসা ইমামে হাসানও দুনিয়ায় থাকবে না চতুর্দিকে আমরা কেউ থাকব না আমার হুসাইন বড় একলা হয়ে যাবে দারে দেখবে কেউ নাই বামে দেখবে কেউ নাই কারবালার ময়দানে আমার হুসাইনকে শুইয়ে দিয়ে আমার উম্মতের মধ্যে একজন দালাল যার নাম শিব কারবালার ময়দানে গিয়ে আমার ইমামে হুসেনের গর্দানে ছুরি চালিয়ে দিল আমার ইমামের ইমাম হোসেনের দেহ এক এক করে 72 খানা তীর লেগে থাকবে আমার উম্মতেরা সাহাবীরা তাই তো আমি আজকে 72 বার তজলি পড়ে আমার হোসেনের জন্য খোদাকে রাজি করে নিলাম ওই নবীর নওয়াসা যে নওয়াসা ইসলামের জন্য শহীদ হয়েছে কারবালায় তার মহাব্বত যদি সিনাই থাকে আমার নবী রাজি হয়ে যাবে আমার নবী বলেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি যে আমার হাসান ও হুসাইনকে মহাব্বত করল ও আমাকে মহাব্বত করল আর যে আমার মহাব্বত করল তার মহাব্বত খোদার সঙ্গে হয়ে যায় খাওয়াতে হালাল জান্নাত ওই বান্দা জান্নাতে দাখিল হয়ে যাবে আমার যুবক ভাই আমার মায়েরা বোনেরা অনুরোধ করবো আপনাদের সব সময় নবী আহলে বাইতের সঙ্গে মহাব্বত করবেন এটাই আমাদের জিন্দেগি আসুন আরেকটু আগে যাই বলেছিলাম আজকে আমার ওয়াজ বা বায়ান হবে মক্কা থেকে বিরাদান ইসলাম শুনেছেন আপনারা বারবার করে যখন কুফা শহর থেকে চিঠিখানা আসতে লাগলো শত শত চিঠি আসছেন ইমাম হোসেনের দরবারে তখন কিন্তু বিরাদান ইসলাম যাওয়ার জন্য মদিনা ছেড়ে ইমাম হোসেন মক্কায় গেলেন মক্কা থেকে অনেক লোক নিয়ে একটা মিটিং করা হলো ওগো মক্কাবাসীরা এই এই চিঠিখানা কুফা থেকে আসছে সেখানে আমাদের যেতে হবে নবীর দিনকে বাঁচাতে হবে নবীর ইসলামকে বাঁচাতে হবে এবার কে যাবে তোমাদের মধ্যে কে তৈয়ার হবে এ বিরাদার আপনাদেরকে যদি এখন বলা হয় যে আপনি অমুক জায়গার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে ইসলামের মহাব্বতে একটা লোককে জিন্দা অবস্থায় আগুনে গিয়ে তার ভিতরে ঢুকে থাকতে হবে আপনারা কেউ রাজি হবেন না আমি কেউ রাজি হব না মুসলমান দেখেন দ্বীনের মহাব্বত আহলে বাইত কাকে বলে নবীর খানদান কাকে বলে মদিনার ফুল কাকে বলা হয় মুসলমান একটু মনোযোগ আপনাদের বন্ধু আমার ভাইয়েরা আমার জনের ইমাম বোনেরা আল্লাহু আকবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে বয়ান করছেন আর একজন ব্যক্তি তার হয়ে যাবে আর বলবে ওগো হুসাইন ও আমার নবীর নাবাসা আমার নয়নের মনি মাথার তাজ আপনি চিন্তা করছেন কেন গো আমি তো রয়েছি আমি যাব কুফাতে আমার নিজের গর্দানকে শহীদ করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরা আমার নীল আকাশ আজ লাল হইল চলবে না একটু জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ নীল আকাশ আজ লাল হইল Shaheed Hollow Nanar Ummah Peri Karo
তেরি করুণ ফির শতখানা চিঠি দিয়া শতখানা চিঠি দিয়া অনেকগুলো লোক বসে ছিল, কেউ কথা বলে না। একজন ডাকে দাঁড়িয়ে গিয়ে আমার ইমামে হোসেনকে বলে, হুজুর আমি রয়েছি, আমি যাব কুফা শহরে। ওই ব্যক্তিটার নাম বন্ধু কি একবার বলা যাবে না বলুন? নামটা হচ্ছে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে মুসলিম বলল, হুজুর আমি যাব কুফায়। ইমামে হোসেন বললেন, ও গো মক্কাওয়ালারা শুনে নাও শুনে নাও, ইসলামের জন্য যারা প্রাণদান করে নাই নবী তাদেরকে শহীদ ইসলাম বলেছেন, নবী তাদের শহীদ বলেছেন, আর যারা শহীদ হয়ে যায় তারা কোনদিন মরে না, তারা জিন্দা। বন্ধু আমার বাবা জিরা, আমার জীবনে ডালপালা বার করব না, সোজা রাস্তায় নিয়ে যাব, বুনিয়াদপুরের মতো সোজা রাস্তা। আল্লাহর নবীর নামে হোসেন বল,
ও গো ইমামে মুসলিম তবে তুমি তৈরি হয়ে যাও আতেরে করিও না একটা কথা শোনো তুমি কুফাতে যাওয়ার পরে কুফার অবস্থাটা দেখবে কুফার আবহাওয়াটা দেখবে আর দেখবে তারা যদি আমার চাহিদা তাদের মনে থাকে তারা যদি আমার অপেক্ষা থাকে এক সপ্তাহ 10 দিন পরে তুমি আমায় একখানা চিঠি লিখে দেবে আমি হুসাইন তোমার চিঠি পাওয়ার পরে মক্কা থেকে রওনা হয়ে গেল তুমি বারবার করে নবীর শুধু খালি কথাটা মনে পড়ছে ইমামে মুসলিম রেডি হচ্ছেন তৈরি হচ্ছেন ওনার বিবি ছিল না বিবির ইন্তেকাল হয়েছে একাই তৈরি হচ্ছেন আর মদিনার ওই রওজাটা মনে পড়ছে সুবহানাল্লাহ শাইর বলছেন ও কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তোমারি জোরে তোমারি জোরে এই জগৎ চালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা বন্ধু আমার বাবাজিরা আমার ও আমার মা জননীরা কত লম্বা করলে হবে না জীবনীটা বলতে হবে এবার তবে শোনো ইমামে মুসলিম তৈরি হয়ে গেল কেক পত্র জিনিস পত্র গুটিয়ে নিয়ে এবার তো উটের মধ্যে সাওয়ার হবে যেমনি উটের রশি কানা ধরেছি পায়ের মধ্যে দুটো ছোট ছোট বাচ্চা এসে পড়ে গেছে বাচ্চার চোখের পানিতে চর্বি জেগেছে বাচ্চারা শুধু কাঁদতে লাগে কাঁদতে লাগে কেঁদে যায় কেঁদে যায় আব্বা আব্বা বলে কেঁদে যায় ইমামে মুসলিম দুটি বাচ্চাকে ধরে কলিজার সঙ্গে লাগিয়ে নিল বাচ্চাগুলোর নাম ছিল মোহাম্মদ ও ইব্রাহিম ইমামে মুসলিমের দুটো বাচ্চা বাচ্চাগুলো বলে আব্বা হুজুর আপনি কোথায় যাবেন আম্মা বলছে বেটা আমি কুফা শহরে যাব বলছে আব্বা হুজুর একটা কথা বলি বাবা মনে দুঃখ নেবে না আব্বা আমাদের যে মা নাই আমরা যে মহারাজি আপনি যদি কুফায় চলে যান আব্বা আমাদের দেখাশোনা কি করবে আব্বা আমরা কার কাছে খাবার চাইব আট ন বছরের শিশু আমরা কার বাড়িতে খাবো আব্বা আব্বা গো আমাদেরকে সঙ্গে নিয়ে যাবেন না আব্বা আমরা আপনার সঙ্গে থাকতে চাই আব্বা আমাদেরকে একাই রেখে যেয়ে না আব্বা ইমামে মুসলিম চোখের পানি আর বন্ধ করতে পারলেন না উনি যান যে গুফাতে হয়তো আমার জান চলে যেতে পারে ইমামে মুসলিম দুটি বাচ্চাকে জড়িয়ে ধরে কাঁদবে আর আল্লাহর দরবারে দোয়া করে তুমি আমাকে সবুর করার শক্তি দাও বাচ্চা দুটিকে কলেজার সঙ্গে লাগিয়ে নিল বাচ্চা দুটিকে বলছে বাবা আমি কয়েকদিনের মধ্যে ফিরে আসবো কিন্তু বাচ্চারা বলে বাবা জান আব্বা জান আব্বা গো আপনি যেখানে যাবেন আব্বা দয়া করে আমাদেরকে রেখে যাবেন না বিহারে মায়া মিনার একটু জোরে জোরে মিহালে মায়া মিনার কালে আপনার সব মক্কা বাসী
সবার মুখে ফোটাই হাসে সবার মুখে ফোটাই হাসে সবার মন জুড়াই মায়া মিনার বাচ্চার মা দুনিয়ায় থাকে না তার লালন পালন তার বাবা করি আর তার বাবা দুনিয়ায় থাকে না তার লালন পালন তার মা করি এটাই হচ্ছে সিস্টেম কোরআন বলছে ও আমার বান্দারা শোনো তোমরা পিতা মাতার সঙ্গে উত্তম ব্যবহার করো আমার আদিকেরের মায়েরা শুনে যাও আমার আব্বাজেরা শুনে যাও আমরা বেটা বাপকে কষ্ট দিতে পারি কিন্তু বাবা বেটাকে কষ্ট দিতে পারে না বলবো আমার বন্ধুরা আমার জননীরা আমি ভুল বলছি না বাবা আপনি বড় হয়েছেন আপনার বয়স 30 বছর আপনার মায়ের বয়স হচ্ছে 50 বছর আপনার মা যদি রাত্রি একটার সময় বলে বেটা এক গ্লাস পানি আনে দে না বেটা খাই যদি খুব পরিষ্কার ছেলে হয় তবে পানিটা নিয়ে সামনে দাঁড়িয়ে থাকবে আর যদি বেটা একটু নড়চড় হয়ে যায় বলবে মা আমার যে চোখ খুলে না মা আপনি জানেন একটু কল থেকে নিয়েছেন ও ভাইরা একবার মুখে হাসিয়ে বলো তুমি বিছানায় শীতকালে শুয়েছিলে রাত 2টা তখন বাজে 2টার সময় বাচ্চা তুমি তোমার মা গরম গরম বালিশের মধ্যে গরম গরম লেপের মধ্যে তোমার মা ঘুমায় তুমি বিছানায় পেশাব করে দিয়েছ হাইরে মা তুমি যখন কাঁদতে 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 আওয়াজ করছিলে তোমার মায়ের চোখখানা খুলে গেল ওই মা বলেনি বেটা এখন বাজে কোন মা বলেনি সঙ্গে সঙ্গে বলেনি মা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে নিজের গরম গরম বিছানাটার মধ্যে দিয়ে দিল আর বাচ্চার পেশাব করার জায়গা হাইরে কন কনে শীতে ঠান্ডা জায়গাটা জননী মা শুয়ে গেল আমার নাবি বলে ও মোদেরা রে তোমাদেরকে বলে গেলাম তোমরা যদি নিজের জিন্দগিটা শেষ করে দাও তোমরা তোমার মা বাবার সফল হতে পারবে না মুসলমান বন্ধুরা আমার মা গজনীরা শুনল আমার জওয়ান ভাইয়েরা যুবক ভাইয়েরা শুনল মা বাবার সঙ্গে উত্তম ব্যবহার করো মাকে কষ্ট দিও না মাকে দুঃখ দিও না বাবাকে গালি দিও না মায়ের খিদমত করো বাবার খিদমত করো তবে তুমি জান্নাত পাবে আমার নবী বলি মা বাবার কদম তলে বাচ্চার জান্নাত রয়েছে বন্ধু কষ্ট হয় তাই মুখ থেকে বের হয়ে যায় না বললে থাকতে পারছি না কারণ দুনিয়া একটু অন্যরকম হয়ে যাচ্ছে আমি কোথাও
Ghotona amar hridoy kaba la la nete madina ami bolchi na imam muslim toiri holen ebar bachchader ke niye kothay rakhbe bachchader bollam to beta koshto dite pare kintu pita mata koshto bap ke dite pare na chhele ke dite pare na bondhu ebar toiri hoye boshe gelen ar bolchen চল বেটা তো চল চলতে হ্যাঁ কুফা শহর মে আর সেই লক্ষ্যটাকে কবি খুব সুন্দর ভাষায় লিখছেন আশোক যতই তোফান আমি কব ডরব না একবার বলুন তো নবী যার সিনায় থাকবে তার কোন ভয় হবে তার কোন ভয় হবে তাকে জাহান্নামের আগুন পোড়াতে পারবে কোনদিন পারবে না কারণ যে নবী মুস্তাফা কেউ বলে নবী মদিনায় সার বলছেন কোন কেতা হ্যায় কে নবী মদিনে মে রহতে হ্যায় গলত হ্যায় ও রহতে হ্যায় আশিকো কে সিনে মে জোলম আর তো মোহাব্বত বলম আসো যাও তো আমার জান্নাতি নারীরা ও আমার উম্মতেরা শুনে নাও যারা যারা জান্নাতে যাবে মহিলারা শুনো তোমাদের সন্তানই হবে আমার বেটি ফাতেমা আর নবী বলে তোমরা যদি ফাতেমার সঙ্গে জান্নাতে যেতে চাও এ আদিকালের মা বোনেরা শুনে যাও রাত্রি বেলা অফারটা দিয়ে যাই আমার নবী বলে ও আমার উম্মতের মধ্যে মহিলারা শুনো তোমরা যদি জান্নাতে হতে চাও তোমরা চলবে পরীক্ষা হবে আমার জান্নাতি বেটি ফাতেমার তোমরা কাপড় পরবে নিয়মটা হবে আমার ফাতেমার তোমরা খাওয়াটা খাবে নিয়ম হবে আমার ফাতেমার তোমরা স্বামীর খিদমত করবে নিয়মটা হবে আমার ফাতেমার তোমরা নামাজ পড়বে রে ও মহিলারা নিয়মটা হবে আমার ফাতেমার তোমরা দুনিয়াতে চলাফেরা করবে নিয়মটা হবে আমার ফাতেমার ও মহিলারা শুনো তোমরা শ্বশুর বাড়িতে থাকবে কেমন ভাবে থাকবে কিভাবে থাকবে নিয়ম যদি শিখতে হয় শিখবে তো আমার ফাতেমার কাছে মহিলারা শোনো তোমরা যদি মা ফাতেমার মতো চলো তোমরা যদি চলো মা ফাতেমার মতো আমার নবী বলেন ও মহিলারা শোনো কাল হাশরের ময়দানে সমস্ত জান্নাতি নারীদের সর্বনি হবে আমার বেটি ফাতেমা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে এটা তো মা বন্ধের হলো লোকা এবার তাদের বলে যাই হে যুবক ভাইয়েরা আল্লাহ আল্লাহ বন্ধুরা আমার হাদিসের মধ্যে এসে যখন জান্নাতিরা জান্নাতে যাবে কোন বুড়া বুড়ি জান্নাতে যাবে না বাবা যখনই বলেছি বীরভূমের মাটিতে কোন বয়স্ক লোক জান্নাতে যাবে না একটা হাজি দাঁড়িয়ে গেল বলেছে চুপ চুপ কি হলো বাবা আমাকে ভয় লেগে গেছে এই খালি মোটা তাজা বলছে চুপেন কি হয়েছে বাবা বলুন বলছে আমি তিনবার হজ করেছি উমরা করেছি মসজিদের সর্দার যাকাত বের করি নামাজ পড়ি সত্য কথা বলি সুন্নত দাড়ি রেখেছি ইসলাম নিয়ম অনুযায়ী চলি আপনি বলছেন কোন বুড়া বুড়ি জান্নাতে যাবে না তা আমি তো বয়স্ক হয়ে গেছে 70 বছর বয়স আমি তাহলে জান্নাতে যাব না আমি বললাম না আমি কি আমি বললাম না বলছে আল্লাহ আমার নামাজ বেকার হজ বেকার যাকাত বেকার ইবাদত শেষ
জান্নাত পাবো না? আমি বললাম বাবা না, আপনি জান্নাতে যেতে পারবেন না। বয়স্ক বাবাটা বসে গেল, কাঁদতে লাগলো বন্ধ, বলে মাওলানা হুজুর আমি তো ইবাদত করেছিলাম জান্নাতে যাওয়ার জন্য, তবে কি না জান্নাতে যাব না, তবে কি করলে আমি জান্নাতে যাব? আমি বললাম বাবা আয় একটু কাছে আয় রে বাবা, তুমি আমার আব্বার মতো হাত দুটি ধরে বলি বাবা, আপনি তো জান্নাতে যাবেন, আপনি হজ করেছেন, আমার নবী বলেন মানসারা কবরি ওয়াজিবাত লাহু শাফাতি, যে ইমানের হালতে আমার কবর আনোয়ারের জিয়ারত করে নেবে। উম্মতেরা শুনে নাও, তার উপরে তার শাফাত আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ আল্লাহ বন্ধুরা, আমার বললাম বাবা আপনি তো জান্নাতি লোক, আপনি মদিনায় গিয়েছেন, হজ করেছেন, কাবা দেখেছেন, কাবা ঘরে নামাজ পড়েছেন, আল্লাহ আল্লাহ মসজিদে নববীতে নামাজ আদা করেছেন, আপনি জান্নাতে যাবেন। কিন্তু বাবা আপনি যখন জান্নাতে যাবেন আপনার 70 বছর থাকবে না, 50 বছর থাকবে না, 60 বছর থাকবে না, চুল দাড়ি পাকা থাকবে না, আপনি 30 বা 35 বছর জোয়ান যুবক ছেলে হয়ে যাবে। জালালহু তেরি শান জল্লে জালালহু।